প্রায় 33 জন অপরাধীকে আমরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে কালকে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন আমার নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। এক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা কটের জন্য একটা বিরাট বড় সমস্যা। এই সমস্যাটা হচ্ছে এখানে কয়েকটি যে কটেজ যে গোপন কক্ষ মেনটেন করে, কয়েকটি কটেজ তারা গোপনীয়ভাবে বাহিরদা তালা মেরে এবং চারদিক থেকে ড্রিল শুটিং করে তারা এটাকে পরিচালিত করে এবং তাদের এখানে কোনো নাম নেই, সাইনবোর্ড নেই, কিছু নেই। কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে এবং ইনফরমেশন এসেছে এখানে টুরিস্টদেরকে নিয়ে হয়রানি করা হয়, টুরিস্টদেরকে আটকে রেখে তাদেরকে ব্ল্যাকমেলিং করা হয় এবং অসামাজিক কার্যকলাপের একটা আখড়া। পাশাপাশি এখানে এটাকে কেন্দ্র করে একটা ছিনতাইকারী চক্র সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে একেবারে পুরা কটেজ জুড়ে এই চার পাঁচটা কটেজ জুনিয়া এরিয়াকে বা বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং মাদক ব্যবসা গড়ে উঠেছে। সার্বিকভাবে পর্যটকরা হয়রানির শিকার হচ্ছে এবং কক্সবাজারের পর্যটন একটা বিব্রতকর অবস্থায় পরিণত হয়েছে এবং এই কারণে আমরা টুরিস্ট পুলিশ যে অভিযান পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের রাতে ভোর 4টা পর্যন্ত আমাদের কটের জন্য অভিযান চলে এবং সেখানে আমাদের গোপন কক্ষ আমরা করতে খুঁজ পেতে সক্ষম হই এবং সেখান থেকে বিভিন্ন অপরাধের সাথে পর্যটকদের হয়রানি, ব্ল্যাকমেল, মাদক চিন্তা এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত এইরকম আমরা 12 জন পুরুষ এবং 21 জন নারী সহ সর্বমোট 33 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা কার শেল্টারে কীভাবে চলে এবং কে তাদের হুতা এটা আমরা বের করছি। আর এক্ষেত্রে স্পা নামে কোনো অসামাজিক কার্যকলাপ বা কোনো অপরাধী চক্র আমরা অ্যালাউ করি না এবং অ্যালাউ করব না। এক্ষেত্রে এই পর্যটকদের জন্য এই যারা স্পার অনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে সেক্ষেত্রে এ আলোকে স্পার এইরকম সেন্টারগুলিতে অভিযান পরিচালিত হয়েছে এবং একজন ভুয়া সাংবাদিক যিনি সবসময় সাংবাদিক বলে পরিচয় দেন, ভুয়া সাংবাদিক সহ উনি মালিক স্পার এবং তার 5 জন মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট দ্বারাই আমরা ব্যবস্থা নেব। তো এ আলোকে আমাদের বক্তব্য হচ্ছে পর্যটকদেরকে কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের অপরাধ চক্র আমরা পর্যটন এলাকায় কক্সবাজারে আমরা বরদাস্ত করব না। এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই শক্ত এবং আমাদের অভিযান চলতে থাকবে। স্পার বিরুদ্ধে অভিযোগ আছে যে ওনাদের যে কাস্টমার যান, ওনাদের যারা স্পা করতে যান তাদের টাকা নিয়ে যান ওনারা এবং তাদেরকে ওখানে ব্ল্যাকমেলিং করা হয়, বিভিন্ন ধরনের অবসিন ছবি তোলা হয়, পাশাপাশি যে আন্ডার এজ মেয়েদেরকে দিয়ে ছোটো ছোটো শিশু মেয়েদেরকে দিয়ে স্পা করানো হয়। এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং এটা বিব্রতকর। এই বিষয়গুলো আমরা আরও কোথায় কোথায় দেখতেছি যে অপরাধের কোন কোন জায়গায় তারা এখানে অপরাধ করতেছে। ইস্পা একটা শিল্প, আমরা ইস্পার পক্ষে বা ইস্পা তার নিয়ম নীতি মোতাবেক চলবে। ইস্পার নামে কোনো অপরাধ চক্র আমরা অ্যালাউ করব না, এই অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমরা গতকালকে 38 জনকে গ্রেপ্তার করেছি, এর আগেও 3 জন ছিনতাইকারী বিচে আসছিল, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি হাতে নাতে এবং তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা আছে এবং ছিনতাইয়ের মামলা আছে। এরকম 3 জন ছিনতাইকারীকে গত পরশুদিন আমরা গ্রেপ্তার করেছি। তো এইভাবে আমরা অভিযান পরিচালনা করে আমরা চাই যে পর্যটকদের জন্য একটা সুন্দর এবং আকর্ষণীয় কক্সবাজার আমরা দেব এবং আমরা এই আলোকে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। কক্সবাজার হবে সুন্দর, আনন্দঘন একটা জায়গা, এটাই আমাদের সকলের প্রত্যাশা। এই আলোকে কোনো অপরাধী চক্রকে কোনো অবস্থাতেই অ্যালাউ করা হবে না এবং সে যেই হোক, যেই উইংয়ের হোক, যার আত্মীয় স্বজনই হোক, সেগুলি আমাদের শোনার এই মুহূর্তে আমরা সময় নাই এবং আমরা এগুলিকে অ্যালাউ করছি না। তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে হুতাদেরকে বের করা হবে, অবৈধ তদবিরকারীদেরকে বের করা হবে কারা এটার সাথে জড়িত। একই কক্ষ থেকে এবং দুইটা কটেজ মিলে ওদেরকে করা হয়েছে এবং তারা খুবই গোপনীয়ভাবে এখানে আত্মগোপন করে থাকে। দিনের বেলা, রাতের বেলা ওরা বের হয়ে আমাদের পর্যটকদেরকে বিপদে ফেলে এবং তারা এটার মধ্যে অত্যন্ত গোপনীয় এবং সুরঙ্গ বানিয়েছে ভিতরে যাতে করে বাইর হতে পারে। তো সুরঙ্গ বানানো, গোপন কক্ষের ভিতরে আবার কক্ষ বানানো, আবার বিভিন্ন ধরনের বক্স বানিয়ে পালিয়ে থাকা, বাহির দিয়ে তালা মারা, ভিতর দিয়ে তালা মারা, চারদিক থেকে এটা মানে লোহার মানে দিয়ে একদম গ্রেডিং করে দেওয়া, এগুলি সব কিছু প্রমাণ করে যে তারা একটা অপরাধী চক্র। এবং অপরাধী চক্র তারা তো গ্রেপ্তার হয়েছেই, কিন্তু তাদেরকে কে পরিচালিত করে, তাদের যোগানদাতাকে, সে মালিককে, তাকে খোঁজা হচ্ছে, অচিরে তাকে গ্রেপ্তার করা হবে।
আর কটেজ জোন হচ্ছে পর্যটকদের জন্য, পর্যটকদের ভাড়ার জন্য, যে কারণে পর্যটকরা আসেন না, সেখানে থাকতে ভয় পান ওদের কারণে। তাই আমরা বিশ্বাস করি পর্যটকরা কটের জন্য আসবে। আবাসিক যারা ব্যবসা করে, আবাসিক হোটেলের ব্যবসায়ীদের জন্য যেন বিব্রতকর অবস্থা তৈরি হয়, ওনারা বলতেছে এটার কারণে ওনারা ব্যবসা করতে পারছেন না। তো আবাসিক হোটেলের মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি কটের জন্য, তারা খুশি হয়েছে যে আমরা চাই একটা সুন্দর পরিবেশ আসুক, এখানে পর্যটকরা অল্প টাকায় এখানে আসুক, অল্প টাকায় থাকুক এবং ওনারা সুন্দর আনন্দ কোনো একটা ভ্রমণ নিশ্চিত হোক। কিন্তু কোনো অসামাজিক কার্যকলাপ, কোনো অপরাধী চক্র এখানে থাকবে, এই কারণে পর্যটকরা আসতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি না। জি, আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলবো, এটা যেহেতু আমরা জেলার পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলবো, সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এগুলিকে সিলগালা করে দেব, আমরা এগুলি চলতে পারবো না, আমরা ব্যবস্থা নেব। এবং চলতে পারবে যদি ওনারা কটেজের মতো করে আবাসিকভাবে ভাড়া দেন পর্যটকদেরকে, কিন্তু কোনো অনৈতিক কর্মকাণ্ড করার জন্য কোনো কটেজকে আমরা অ্যালাউ করব। স্পা সেন্টারের বৈধতা অবশ্যই আছে, স্পা সেন্টার তো বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পটে পরিচালিত হয়। স্পা সেন্টারের নীতিমালা হচ্ছে আপনি স্পার জন্য স্পা করবেন, এখন আপনি বাজার থেকে ছুরি এনেছেন কুরবানি করার জন্য, কিন্তু সেই ছুরি দিয়ে যদি আপনি মানুষ মেরে ফেলেন তাহলে তো আপনাকে কুরবানির জন্য ছুরি কিনেছেন এটা বললে হবে না। ঠিক বিষয়টা এইরকম, স্পা হচ্ছে একটা শারীরিক কসরতের মতো, শারীরিক সুস্থতার জন্য, কিন্তু স্পা সেন্টারের আড়ালে আপনি যদি অনৈতিক কর্মকাণ্ড এবং অপরাধের চক্র করেন তাহলে এটা তো আর স্পা সেন্টার থাকলো না, অনুমোদিত একটাও না। আমার জানা মতে ওনারা একটাও অনুমোদিত না, ওনারা 36টা স্পা সেন্টার এখানে আছে এবং বেশিরভাগ স্পা সেন্টারের মধ্যেই অনৈতিক কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড চলতেছে। এবং ওনাদেরকে কে অনুমতি দিয়েছে, কার অনুমতিতে চলে এবং ওনারা সাইনবোর্ড ছাড়া কীভাবে এইভাবে চলে, এই বিষয়গুলো আমাদের জানা নেই, আমরা জানার চেষ্টা করতেছি। বাট এটার সাথে কারা জড়িত সেটা আমরা জানার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথে হোটেলের যে মালিক ওনারা এটার সাথে জড়িত, ওনারাই একতরফাভাবে স্পা সেন্টারগুলিকে এই প্রশ্রয় দিয়ে থাকে। তো ওনাদের মালিককে, মেয়েদেরকে কোত্থেকে আনে, মেয়েদের বয়স কত, কোনো ধরনের নিয়ম নীতি তারা তোয়াক্কা না করে তারা এখানে একটা অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছে, যেটা আমরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন অ্যালাউ করব না। অবৈধ স্থাপনা এগুলিকে বলে স্পা স্থাপনা, অবৈধ স্পা বলতেছি না, স্পা তো স্পাই, এর বৈধতার অবৈধতা সেটা সময়ই বলবে। আমরা বলতেছি স্পার নামে কোনো অবৈধ স্থাপনা আমরা অ্যালাউ করব। এখন প্রশ্নটা হচ্ছে অনুমোদিত না, ওরা কার কাছ থেকে অনুমতি নিয়েছে, ওনাদেরকে তো আমরা দেখেছি, ওনাদেরকে আমরা বলেছি আসুন, অনেকে আসে নাই, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো পালিয়ে কেন বেড়ান যদি অনুমোদিত থাকে? ওনারা যদি সত্যিকার অর্থে নিয়ম নীতির মধ্যে যদি ইস্পাত পরিচালিত হয় তাহলে পালিয়ে বেড়াবেন কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে স্থানীয় অপরাধীদেরকে আমরা তো সিসিটিভি ফুটেজে দেখেছি, স্থানীয় অপরাধীদের আনাগুনা, যারা মাদক বিক্রি করে তাদের আনাগুনা, আমার পর্যটকদেরকে নিয়ে ভিতরে বিভিন্ন ধরনের অভিযোগ আছে যে পর্যটকদের টাকা নিয়ে নেওয়া, আংটি নিয়ে নেওয়া, স্বর্ণের চিহ্ন সর্বস্বান্ত করা এবং অনেক পর্যটককে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, তারা লজ্জায় বলে না, তারা আমাদেরকে জানিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সো তাদের সমস্ত কার্যক্রম হয়তো অবৈধ, তো তাদের এখানে বৈধ কোন কী লাইসেন্স আছে আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তাদেরকে কোর্টে দিলে জামিনে চলে আসে, এটা তো স্বাভাবিক, জামিন তো সবাই পাবে, এটাই আমাদের প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে আইনের হাওতা আনা এবং অপরাধী চক্রদেরকে ধাক্কা দেওয়া, তাদেরকে এটা বোঝানো যে পুলিশ এখানে বসে নেই বা ট্যুরিস্ট পুলিশ বসে থাকবে না, এবং তাদেরকে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ডে বাই ডে আরও কঠোর অবস্থানে আমরা যাব, আরও কঠোর অবস্থানে আমরা যাব। এটা আপনি যেটা বলেছেন যে এটা আসার পর আবার করবে, সেটা সুযোগ নাই, আমরা দিব না, এটা আমরা দিব না, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের বর্তমান টিম দিবে না। এবং সেক্ষেত্রে আপনারা যে সহযোগিতা করছেন সেই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, এখানে নাম দেখানোর জন্য, এখানে আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য কোনো আমরা এত রাত্রে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের প্রয়োজন হয় নাই, তাদেরকে শক্তভাবে এটার স্থায়ী আমরা একটা ব্যবস্থা করবো আপনাদেরকে সাথে নিয়ে। আমরা উনি সাংবাদিক কোন পত্রিকার, এখন একজন মানুষ যদি স্পা চালায় তো সাংবাদিকতা করতে পারে, বা যিনি সাংবাদিকতা করে উনিও তো স্পা চালাতে পারেন, প্রশ্নটা সেটা না। আমার প্রশ্নটা হচ্ছে ওনার পেশা নিয়ে না, উনি সাংবাদিকতা করতে পারেন, বাট উনি সাংবাদিক কী, সাংবাদিক কী না সেটা তো আমরা যাচাই বাছাই করবো, কিন্তু সাংবাদিকতার নামে উনি যদি ক্ষমতা অপব্যবহার করেন তাহলে আমাদের জানার প্রয়োজন আছে উনি আদৌ সাংবাদিক কিনা। তবে এক্ষেত্রে আমি যেটা বুঝতে পারি, জেনেছি যে উনি আদৌ সাংবাদিক না এবং কোনো সাংবাদিক ওনার কার্ড নেই, কিন্তু সাংবাদিক নাম দিয়ে উনি ক্ষমতা অপব্যবহার করে এই স্পা পরিচালিত করেন এবং বিভিন্ন ধরনের এই ছোটো বাচ্চাদেরকে দিয়ে স্পা করান, যাহা আমাদের জন্য নিতান্তই আপত্তিকর এবং আমরা এটাকে অ্যালাউ করছি না।